দৃষ্টিনন্দন সুউচ্চ টিন শেড ঘর, বিস্তৃত মাঠের এপাশ ওপাশ, তাও আবার একটি বা দুটি নয় তিনটি, এসব টিন শেডের নিচে সুশৃঙ্খল সারিবদ্ধ একের পর এক হৃষ্টপুষ্ট উন্নত জাতের গাভীগুলো অতি যত্নে আগলে রাখা হয়েছে। নানা রঙের নানা জাতের এসব গাভী একটি থেকে আলাদা অপরটি, দেখলে যে কারো মন কেড়ে নেবে। আর শেডের ভেতরে দুপাশে দুদিক জুড়ে পরিপাটিভাবে তাদের পরম মমতায় যত্ন করছেন শ্রমিক কর্মচারীরা। মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের হানিফুর রহমান হানিফের স্ত্রী মেহেরুন্নেসা বেগম তার বাড়ির 5 একর জমি জুড়ে আর এম ডেইরি ফার্ম নামে উন্নত জাতের গাভীর খামার গড়ে তোলেন। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সচ্ছলতা না থাকায় আমি একটা খামার করার সিদ্ধান্ত নিই, এবং আমি 2014 সালে 12টা গরু নিয়ে খামার শুরু করি। এখান থেকে দেখছি যখন একটু মানে লাভবান হইলাম, তখন আমি আবার একটা ব্যাংকের সহায়তায় আমি আবার 19টি গরু ক্রয় করি। প্রতিদিন প্রায় 600 থেকে 700 লিটার দুধ উৎপন্ন হয়, যা আমি বাজারে বিক্রি করতে পারি। এখন মোটামুটি আমার সংসার খুব ভালো চলে, আমি সচ্ছল অবস্থায় আছি। তিনি খামারটিকে যেভাবে শুরু করেছিলেন, ওনার আগ্রহ দেখে আমি নিজে, আমার 2 ভাই, আমার বাবা তার পাশে দাঁড়াই। আমাদের সকলের সার্বিক সহযোগিতায় এই খামারটি এখন অনেক বড় পর্যায়ে চলে গেছে। এ ফার্ম চালুর শুরুতেই নানা ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। শুরুর পর থেকেই তারা তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, বিভিন্ন রকমের যে টেকনিক্যাল যেগুলো সহযোগিতা, কৃমিমুক্তকরণ, কৃত্রিম প্রজনন, তারপরে আপনার হলো ভ্যাকসিনেশন সহ সার্বিক কার্যক্রমে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, করে আসছি। প্রাণী সম্পদ অধিদপ্তর নারী উদ্যোক্তা মেহেরুন্নেসা বেগমকে ডেইরি খামার ক্যাটাগরিতে 2022 সালের ডেইরি আইকন হিসেবে সম্মাননা দিয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।